তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। মূলত আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আমি কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন আমি এখানে নিয়ে নিয়েছি, যে কোয়েশ্চেনগুলো সাধারণত 2005 সাল থেকে এখনো পর্যন্ত এসেছে। প্রত্যেকটা কোয়েশ্চেনে ভিডিওটা আমি দুটো কিংবা তিনটে ভিডিওতে আমি শেষ করবো। যত অঙ্ক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, যত অঙ্ক, সেটা এসআই হতে পারে, সেটা কনস্টেবল হতে পারে, সেটা এক্সাইজ হতে পারে, যত কোয়েশ্চেন আছে সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে? তো প্রথম যে অঙ্কটা আছে আজকে, প্রথম যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি কি, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092। একটি সংখ্যা যদি 546 হয় অপর সংখ্যাটি কত হবে? এটা বোঝার চেষ্টা করো। এটা খুব সোজা কোয়েশ্চেন, মাথায় রাখবে এলসিএম ইন্টু এইচসিএম, লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটো সংখ্যার গুণফল, একটা এক্স, এটা মাথায় রাখার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন বহুবার পিএসসি পিএসসি কোয়েশ্চেন করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশও অনেকবার এই কোয়েশ্চেন থেকে, এখান থেকে কোয়েশ্চেন এসেছে। তো এলসিএম আর এইচসিএম আমাকে বলে দিয়েছে, দেখো বোঝার চেষ্টা করো। এলসিএম বলেছে 1092, এইচসিএম আমাকে বলে দিয়েছে হচ্ছে 26, আমাকে একটা সংখ্যা বলে দিয়েছে 546, আর একটা সংখ্যা আমি জানি না, এটাকে ধরো বাই, তাহলে এটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এটা আমি দেখতে পাচ্ছি 546 দিয়ে যদি এটাকে কাটি, দুবারে চলে যাচ্ছে, তাহলে 26 × 2, 26 × 52 এই অ্যান্সারটা হয়ে যাবে, বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি দেখানোর চেষ্টা। যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 20, 24 ও 30 দ্বারা বিভাজ্য, তা হলো তিনটে নাম্বার দিয়েছে, এই তিনটে নাম্বারের দিয়ে ভাগ যায়, এরকম কোন পূর্ণ বর্গ সংখ্যা আছে? প্রথম কাজ হচ্ছে এদের এলসিএম করে নেবে। এদের এলসিএম যদি হচ্ছে 2 দিয়ে যাবে, 10, 12, 15, 2 দিয়ে গেলে 5, 6 আর 15, এবার 5 দিয়ে গেলে 1, 6, 3, 3 দিয়ে গেলে 1, 2, এটাই থাকবে, যাবে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × 2 পেয়েছি, একটা 5 দরকার। এখানে দেখো এটা যদি ফ্যাক্টরে আমি ভাঙি, তাহলে 2 × 2 × 5 × 3 × 2, এটা আমার এলসিএম হয়, অর্থাৎ এই সংখ্যাটা ভাগ যায়। তো এই সংখ্যাটার মধ্যে আমাকে পূর্ণ বর্গ কন্ডিশন দিয়েছে, তাহলে পূর্ণ বর্গ হতে গেলে 2, 2, 4, এটা একটা বর্গ সংখ্যা, এখানে 2 আছে মানে একটা 2 আমাকে কি আনতে হবে, একটা 2 আনতে হবে, একটা 5 পড়ে রয়েছে মানে একটা 5 আনতে হবে, আর একটা 3 আনতে হবে, বুঝতে পারছি? তাহলে এখানে 2, এই দুটো 2 এর জন্য একটা 2 আসবে, তাহলে সংখ্যাটা হবে 2 × 2, একটা 5 আসবে আর একটা 3 আসবে, 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 30, 30 × 2 = কত? 60, আর 60 এর কি হয়ে যাবে স্কোয়ার, 60 এর স্কোয়ার হলে 3600, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে আয়তন, এটা আয়তন হবে না, এটা আয়তক্ষেত্রের পরিসীমা হলো, ঠিক আছে? আয়তক্ষেত্রের পরিসীমা চেয়েছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্র দেখতে এরকম হয়, তো দৈর্ঘ্যটা হচ্ছে 3x যদি হয়, দেখো এটা হবে x, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এটা বলে দিয়েছে। ক্ষেত্রফল যদি 147 হয়, এর ক্ষেত্রফল মানে হচ্ছে 3x × x = 147, এখান থেকে তুমি x বার করে নাও, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 3 × 9 = 49, তাহলে x² = 49, x = 7, তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ 7 হয় তাহলে এটা হবে 21, x এর ভ্যালু 7, 7 হলে 3 × 7 = 21, বোঝাতে পারছি? আর পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × লেন্থ + ব্রেথ, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, পরিসীমা পাবো, তাহলে লেন্থ আর ব্রেথ পেয়ে গেছি 21, আর সাথে 28, 28 × 56, অ্যান্সার হয়ে যাবে বললে, মানে বি অপশনটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775, 1250 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ শেষ থাকে, তা হলো, আমাকে বলেছে তিনটে সংখ্যা বললে, বলেছে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকে, একই ভাগ শেষ থাকে, এরকম অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে প্রত্যেকটা
নাম্বারের মধ্যে ডিফারেন্স করে নেবে আমি, তাহলে 650 আর 775-এর মধ্যে দেখো ডিফারেন্স হচ্ছে 125, এইটার সাথে এটা ডিফারেন্স করলাম। এবার এই 775-এর সাথে 1250-এর যদি ডিফারেন্স করি, তাহলে দেখো এটাকে 800 করে দিলে 450 পাই, 450 আর 25 475। আচ্ছা এবার হচ্ছে 1250-এর সাথে 650-এর ডিফারেন্স করলে কত আছে, 600। এবার কি করতে হবে আমাকে, এবার করতে হবে এদের তিনজনের এইচসিএফ করে নিতে হবে। এখন দেখো এদের তিনজনের এইচসিএফ যেটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। এদের তিনজনের এইচসিএফ দেখো একটা জিনিস, এটা পড়সার পড়সার করবে দরকারই নেই, আমরা জানি যে 86 দিয়ে তো এই তিনটে যায় না। এইচসিএফ কি, যে সংখ্যাটা দিয়ে তিনটাকে ভাগ করা যায়, অর্থাৎ আমরা এখান থেকে দেখেই বলে দিতে পারবো সি অ্যান্সার হয়ে যাবে। এইচসিএফ মানে হচ্ছে গসাগু, তাই তো? নেক্সট, এই কোয়েশ্চেনটায় এইখানটা ভুল আছে, এই কোয়েশ্চেনটা এই এই জায়গাটা 16 টাকা হবে, শুধু 16 টাকা দামে, ঠিক আছে? তাহলে অঙ্কটা হবে না, আদারওয়াইজ হবে না, অ্যাপ্রক্স যাবে। তো আমি এটা বলিনি আগে, অঙ্কটা খুব সোজা কোয়েশ্চেন। যদি 16 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করলে তাতে 3.18%, এই 3.18% এটা মানে হচ্ছে 1/32। পার্সেন্টেজ করতে গেলে আমি ক্লাসে শিখে শিখিয়েছি যেগুলো, সেটা হচ্ছে ভগ্নাংশে আগে কনভার্ট করে নেওয়া, আমি এগুলো শিখিয়েছি আগেও। যেমন 10% মানে আমি বলেছিলাম 1/10, 16.3% মানে বলেছিলাম কত, 1/6, এরকম ভাবেই আমরা 3.18% মানে আমরা কি জানি 1/32। যদি না বুঝে থাকো তাহলে এটা কিভাবে এসছে আমি সেটাও দেখিয়ে দিই। 3^8 = 24 আর 1/25, 25/8, 8 মানে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আছে, ঠিক আছে? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আছে, তাহলে কাটলে কি আছে, 1/32 আছে, অর্থাৎ 32 টাকায় 1 টাকা প্রফিট। এখানে বেচেছি কত, 16 টাকায়, তাহলে 16 টাকায় 50 পয়সা প্রফিট হবে বা 1/2 টাকা প্রফিট হবে, বুঝাতে পারছি? বলতে চাইছি আমি 32 টাকায় যদি 1 টাকা প্রফিট হয়, এটা যদি আমার পার্সেন্টেজ বলে, তাহলে 16 টাকায় যদি এই পার্সেন্টেজ মানে 16 টাকায় তো 1/2 টাকা প্রফিট হবে। এখন প্রত্যেক কেজিতে আমি 1/2 টাকা প্রফিট করি, আমি টোটাল প্রফিট করেছি 23 টাকা, তাহলে আমার কত কেজি বেচতে হবে, তার মানে 23/2, 23/2, সরি, মানে এটা কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে উপরে, তাই তো? 2 গুণ হবে, 23 গুণে কত হবে, 46, তার মানে 46 কেজি। নেক্সট, 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হচ্ছে 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাতে ব্যস্ত অনুপাত হয়ে যায়, অর্থাৎ এখন রেশিও হয়ে গেছে 6:7, হয় তাহলে যুক্ত জলের পরিমাণ কত হবে, এটা আমাকে চেয়েছে। যুক্ত জলের পরিমাণ কত হবে এটা আমার কাছে চেয়েছে। টোটাল কত লিটার আছে, 78 লিটার আছে, বোঝার চেষ্টা করো। আগের থেকে এখন কি হয়েছে, রেশিওর অঙ্কতে মাথায় রাখবে যেটা ইকুয়াল সেটাকে ইকুয়াল করতে হয়। আমি এখানে কি মিশিয়েছি, স্পিড আর জলের মধ্যে মিশ্রণে কিছু পরিমাণ জল মিশিয়েছি, তার মানে স্পিডটা আমার সঠিক, স্পিড এটা ওয়াটার, তো স্পিডটা আমার সেম আছে, স্পিড ওপরে 7 নিচে 6, তাহলে ওপরটাকে 6 দিয়ে নিচটাকে 7 দিয়ে গুণ করে দিলে সুবিধা কি হয় আমি দেখাচ্ছি, 6×7=42, তাহলে ওপরটাকে 6 দিয়ে গুণ করলে এটা 36 হয়ে যাবে, আর নিচটাকে কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে, 6×7=42 আর 7×7=49। আমি এটাই বলতে চাইছি, দেখো 42 আর 36 কে যোগ করলে কত আসে, 78 আছে, 78 লিটারই আছে। তাহলে আমি এখানে 36 থেকে যে জলটা কত লিটার মিশিয়েছি, 36 থেকে 49 যে গ্যাপটা সেটাই অর্থাৎ হচ্ছে 13 লিটার আমি জল মিশিয়েছি, এখান থেকে খুব ইজিলি বেরিয়ে যাব, ঠিক আছে? নেক্সট আমি অঙ্কে চলে যাই। কয়লার ক্রয় মূল্য, সরি, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তার কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববর্তী থাকলেও কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো। আচ্ছা আমি অঙ্কটার অ্যাকচুয়ালি বাংলায় টাইপ করতে কিছুটা ট্রান্সলেট করতে গেলে ইংলিশে কিছু প্রবলেম এসছে, তো ভাষাটা আমি বলে দিচ্ছি। বলছি যে কয়লার 20% দাম বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? দাম বৃদ্ধি পাওয়ার পরেও যদি তোমাকে খরচটাকে অপরিবর্তিত রাখতে হয় তাহলে কত পার্সেন্ট কয়লার ব্যবহার কমাতে হবে, এটা চেয়েছে। বোঝার চেষ্টা করো, 100 টাকার যদি কয়লার আগে তুমি ইউজ করতে, এখন দামটা 120 হয়েছে, তাহলে আমাকে যদি, আমার তো কাছে তো আমার বাজেট 100 টাকা, তাহলে 120 টাকা আমাকে কত কমাতে হবে, 20 কমাতে হবে, কততে কমাতে হবে, 120-তে। আমি এটাই বলতে চাইছি 20/120, তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100, তাহলে 0 0 কেটে যাবে,
ছয় মানে একটু আগে শিখেছি ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট, তাহলে অ্যান্সার কি হবে? ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, 120 কিলো 20 মিটার দৈর্ঘ্য একটি রেলগাড়ি 4 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়ির বেগ কত? গতিবেগ বের করার ফর্মুলা আমরা জানি, 18/5 ইনটু ডিস্টেন্স বাই টাইম এক্স। তো এটা করলে অঙ্ক আমার শেষ হয়ে যাবে, তাহলে কি হবে? 5 দিয়ে কাটলে এটা 24, 3 3 8 9 54, 54 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের অ্যান্সার। 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875 কে ভাগ করলে একই ভাগ শেষ থাকে? 3 অঙ্কের একটা কোন সংখ্যা দিয়ে, আমাকে বলেছে 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875 কে ভাগ করলে একই ভাগ শেষ থাকবে, এটা আমার কাছে চেঞ্জ। তো আমি কি করব, এই দুটোর আগে ডিফারেন্স বানিয়ে নেব, এদের দুজনের ডিফারেন্স হবে 2272 কে যদি আমি 875 মাইনাস করি, তাহলে কি আসবে? 5 7 12 7, এতে 1 8, 8 হয়ে গেলে এটা 9 হয়ে যাবে, 9 দিয়ে 12 মানে 3 আসবে। 1397 একই ভাগ শেষ থাকবে যখন বলেছে, এই 1397 এর ফ্যাক্টর আমি দেখব কোন অপশনটা আছে, 397 ঠিক আছে, 245 দিয়ে কি ভাগ যাচ্ছে, এটা ফ্যাক্টরে ভেঙে নিতে পারো অথবা এটাকে ফ্যাক্টরে ভেঙে নিতে পারো। কত দিয়ে যাচ্ছে? 9 7 3 10, আর একে 11 যায় না, 7 3 10, 9 1 10, 11 দিয়ে যায়, 11 দিয়ে গেলে এটা একবার হলে 11, পড়ে থাকলো কত? 2 আর 9, 2 দিয়ে গেলে 22, 7 7, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুব ইজিলি 11 × 127, এটা ফ্যাক্টর, তো এইটা অবশ্যই কি হবে? 127-এর মাল্টিপল হবে, অর্থাৎ 127 এখানে এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন প্রতি 10 টাকায় ক্রয় করে, সেগুলি টাকায় একটা হিসেবে বিক্রয় করে, তার লাভ হয় কত? দেখো 10 টাকায় যদি কিনেছে, 10 টাকায় 1 ডজন কিনেছে, আর টাকায় একটা করে বেচলে 12 টাকা পাবে, তার মানে 10 টাকায় 2 টাকা লাভ করছে, এই যে গ্যাপটা 10 টাকায় 2 টাকা, 10 টাকায় 2 টাকা মানে কত? 20%, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, 10 টাকায় 2 টাকা, এটা কিন্তু মুখেই করার চেষ্টা করো, 2/10 200, তাহলে 20, ঠিক আছে। নেক্সট, একটি নৌকা নদীর স্রোতের গতিগুলে 5 ঘন্টায় 20 কিমি যায়, যদি স্রোতের বেগ 3 কিমি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত? নৌকায় স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলের গতিবেগ হচ্ছে 5 ঘন্টায় 20 কিমি যায়, অর্থাৎ গতিবেগ হচ্ছে 20/5 মানে 4। আচ্ছা, প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে, প্রতিকূলের গতিবেগ মানে হচ্ছে মাথায় রাখবে বোট থেকে স্টিম মাইনাস করা আছে, বোট মাইনাস স্টিম ইকুয়ালস টু প্রতিকূল মানে 4, আমাকে স্টিম 3 বলে দিয়েছে, তাহলে বোট ইকুয়ালস টু কি হয়ে যাবে? এই তিনটা অপাশে গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে বোর্ড ইকুয়ালস টু কি হবে? 7, এই তো, তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয়, ফেল করে, যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কত? এটা আমার কাছে চেয়েছে। তো আমি এটা অঙ্কটার ক্ষেত্রে আমি এটা বলবো, 40% ওকে, আর 30% পরীক্ষার্থী কি ইংরাজিতে ফেল করেছে, তাই তো? যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী, মানে এই যে গ্যাপটা, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা হচ্ছে 20%, এটাকে আমি লিখছি 20, টোটাল তো 100 জন আছে, তো 100 এর মধ্যে এই পার্টটা যদি 20 হয়, বোঝার চেষ্টা করো, এইখানটা 20, তাহলে এইটুকুনি পার্ট 10, এই যে পুরোটা সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এই পুরোটা তো 40, 40-এর মধ্যে এইটুকুনিটা 20, ঠিক আছে, আর এইখানে এই পুরো এই বড় এই যে লাল গোলটা যেটা ইংরেজি ছিল তার মধ্যে 20-এর পাশে চলে এসেছে, 10 এখানে আছে, তাহলে টোটাল হলো 40 আর 10-এ 50। আমি বলতে চাইছি 50% কি আছে, কোনো না কোনো বিষয় ফেল করেছে, 50% যদি কোনো না কোনো বিষয় ফেল করে থাকে তাহলে পাস করেছে উভয় বিষয়, আমি বলবো 50%, বোঝাতে পারছি। নেক্সট, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, তার একটি বাহু দৈর্ঘ্য কত?
তার মানে আমাকে কি করতে হবে, এটাকে রুট করতে হবে। আর রুট করাটা আমি তোমাদের বলে দিই, চারটে ঘর আছে মাথায় রাখবে, 41209, তো এটা ডিভাইডেড বাই 100 আছে। আমি কি করবো, পয়েন্ট তুলে নিচে গিয়ে আসবে, 4টে 0 আসবে। তো বর্গক্ষেত্রের এটাকে রুট করলেই এসে যাবে। আসলে ফর্মুলা কি আমাদের, দৈর্ঘ্য ইন্টু এক্স ইন্টু এক্স, মানে এক্স স্কোয়ার, বা এ ইন্টু এ, এ স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য একই ব্যাপার, তাই তো? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এটা বললেও কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই জিনিস। তো আমি বলছি এটাকে যদি আমি রুট করি তাহলে আমার অ্যান্সার এসে যাবে। দেখো এখানে আমি পয়েন্টটা তুললাম, হাত এইটা বাইরে এলে 100 আসবে। এবার হচ্ছে এটা কত স্কোয়ার, এটা স্কোয়ার রুট করা আমি শিখেছি। দেখো 9 কখন আসতে পারে, 3 থাকলে আর 7 থাকলে, দুটো ঘর ছেড়ে দেবো, 412। 412 কত স্কোয়ার, 15 স্কোয়ার 225, তাই তো? 20 স্কোয়ার 400, আমি বলতে চাইছি 20 স্কোয়ার মানে হচ্ছে হয় এটা 203 নাহলে 207। এখন কি করে বুঝবো 203 না 207, দুটো অপশনই কিন্তু আছে। তাহলে 20 কে 21 দিয়ে গুণ করলে, 20 ইন্টু 21 করলে কত আসে, 21 দিয়ে 420। এখন এটা 420 থেকে ছোট আছে, তাহলে আমরা নেব 203 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 203, মানে এখান থেকে বেরিয়ে আসবে 203। তাহলে 100 নিচে থাকার জন্য পয়েন্ট, আমার স্কোয়ার রুট আর স্কোয়ারের ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে এটা মুখে মুখে স্কোয়ার রুট করা যায়। বোঝাতে পারছি? নেক্সট, 4 এবং 10 এর তৃতীয় সমানুপাত কত হবে। তৃতীয় সমানুপাত মানে আমি এটা বলতে চাইছি, a ইজ টু বি ইজ টু সি, এটাকে বলা হয় তৃতীয় সমানুপাত। এ প্রথম, বি হচ্ছে দ্বিতীয় সমানুপাত, আর সি কে হচ্ছে তৃতীয় সমানুপাত বলা হয়। মাথায় রাখবে এ বাই বি ইকুয়ালস টু কি হয়, বি বাই সি। তো আমাকে এখানে কি দিয়ে দিয়েছে, 4 দিয়ে দিয়েছে, 10 দিয়ে দিয়েছে, এ হচ্ছে 4, এ এটা হচ্ছে বি, আর সি আমার কাছে ফাইন্ড আউট করতে দিয়েছে। তাহলে এখানে কি আসবে, বি কত, 10 বাই সি, আমি তো জানি না। তাহলে কি আসবে, তাহলে এটা বার করতে গেলে কি করতে হয়, 10 ইন্টু 10 বাই 4, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 5, এখানে 2 দিয়ে কাটলে 5, 5 5 25, এটা আমার সমানুপাত হয়ে যাবে। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তার সমান হবে। দুটি সংখ্যার প্রথম থেকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টির 10% কমলে তারা সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, খুব বোঝার জিনিস, খুব সোজা কোশ্চেন, দেখো বোঝার চেষ্টা করো। এ আর বি দুটো নাম্বার, প্রথম থেকে 10% বাড়ানো হলো মানে 110% করা হলো, আর দ্বিতীয়টাকে 10% কমানো হলো মানে 90% করা হলো। তো এরা দুজন সমান, তাহলে কি হবে, এ আর বি, এ আর বি এর রেশিও কি হবে, 90 বাই 100 110 এসে যাবে। তাহলে এদের এ আর বি এর রেশিও চেয়েছে আমার, শূন্য কেটে গেলে কি হবে, 9 ইজ টু 11 হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, এর সরলতম মান বার করতে বলেছে। তাহলে এটা মানে হচ্ছে 15/2 × 3/4 ডিভাইডেড 3 3 কে 9 কে 10 এর 3। আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা দেখো 8 কে 8 আর 9 এর 8। প্রথমে কাজ কার কাজ, যখন সরল করবে এটা মাথায় রাখবে, BOD MAS, বদমাস। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন, এটাকে মাথায় রাখার চেষ্টা করো। তাহলে সবার আগে কাজ হয় ব্র্যাকেটে, তারপরে অফ, তারপর ডিভাইড, তারপর এই মাল্টিপ্লিকেশন, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে প্রথমে কাজ হবে গুণের, তাই তো? গুণের কাজ করলে 3 দিয়ে কাটলে 3 4 আর 5, তাহলে 15/4 আসবে। আমি বলতে চাইছি 15/2 × 3/4 ডিভাইডেড, এটা হবে 15/4, আর এইটা ডিভাইডেডটা ইন্টুতে কনভার্ট করে দেবো, এই যে ডিভাইডের কাজ করছি ইন্টুতে কনভার্ট করে দেবো, 4/15 এসে যাবে। 4 4 কেটে যাবে, 3 4 3টাকে রেখে দাও এখানে, 15 15 কেটে যাবে, তাহলে কি আসা যাবে আমার, 3/2, 3 এর 2, 3 এর 2 মানে 1 পূর্ণ 1 এর 2, 1 পূর্ণ 1 এর 2, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, একটি রেলগাড়ি 40 কিমি ঘন্টায় বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিমি ঘন্টা বেগে হাওড়া থেকে ফিরে আসে। হ্যাঁ, হাওয়া ফিরে আসে না, এখানে হবে হাওড়া থেকে ফিরে আসে। হ্যাঁ, সমগ্র যাত্রার জন্য রেলগাড়ি হাওড়ায় ফিরে আসে, সরি এখানটা হয়ে যাবে হাওড়ায় ফিরে আসে, স্পেলিং মিস্টেক আছে এখানটায়, হাওড়ায় ফিরে আসে, সমগ্র যাত্রার জন্য রেলগাড়ি
ঘন্টায় গতিবেগ কত হবে, এটাই আমাকে চেয়েছে, মানে গতিবেগটা চেয়েছে অ্যাভারেজ গতিবেগ। তো এদের অ্যাভারেজ গতিবেগের ফর্মুলা 2xy/x+y, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 2 × 40 × 60 × 40 আর 60 করলে 100 আসে। তো এখানে 4×6 = 24, 24×2 = 48, তাহলে আমি 4800/100 আসছে, তাহলে 48 কিলোমিটার/আওয়ার, এটা আমার অ্যাভারেজ স্পিড হয়ে যাবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, 2xy/x+y, ঠিক আছে। 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে তা হলো, আমাকে বলেছে 900 আর 1000-এর মধ্যে এমন একটা নাম্বার নিতে হবে যে সংখ্যাকে 38 আর 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 23 ভাগ থাকবে। তো এই কোয়েশ্চেনটা করার ক্ষেত্রে 38 আর 57 আমাকে প্রথমে এলসিএম করে নিতে হবে। 38 আর 57 যদি আমি এলসিএম করি, 19 দিয়ে যায় 2 আর 3 আছে, তাহলে 3 × 2 = 6, 6 × 19, 6 × 19 মানে হচ্ছে 6 × 10 = 60, 6 × 54, 60 আর 54 হচ্ছে 114, বুঝতো, 114 আমার এলসিএম। আমাকে চেয়েছে 900 থেকে 1000-এর মধ্যে, 900 থেকে 1000-এর মধ্যে আমি এটাকে করতে পারি, একটা কাজ করতে পারি, 1000-কে নিয়ে নিই, সব থেকে বড় সংখ্যা 1000, যদি আমি নিই 1000-কে যদি 114 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে কি আসছে, কতবার যাচ্ছে, 9 বার বেশি হয়ে যাবে, 8 বার, 8 বারে যে কত আসছে, 8, 4 আসছে 32-এর 2, হাতে 3, 8 আর 3 হচ্ছে 11, 1 হাতে 1, 8 হাতে, তো এখানে আসবে 88। বোঝার চেষ্টা করো, আমি যদি সংখ্যাটা কি করি, 88 আমার রিমাইন্ডার, তার মানে সংখ্যাটা হচ্ছে 912, যেটা 114 মাল্টিপল, তাই তো, তাহলে 912 হচ্ছে আমার নাম্বার, আর আমাকে মার্কসেস 23 থাকতে বলেছে, +23 করে দেবো, তাহলে 912 আর 23 যোগ করলে কত আছে, 935, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, 4টি কলম ও 9টি পেন্সিলের দাম 207 টাকা, এবং 7টি কলম আমি লিখে নিই, 4টি কলম ও 9টা পেন্সিল, ঠিক আছে, এটা পেন, এটা পেন্সিল, লিখে নিই কলম পেন্সিল, কলম আর হচ্ছে পেন্সিল, ঠিক আছে। আসলে এই এই প্যাডে আমার বাংলা লেখার অভ্যেসটা একটু কম আছে, দেখো কলম এবং পেন্সিল, 4টে কলম 9টা পেন্সিলের দাম হচ্ছে 207 টাকা, এবং 7টা কলম আর হচ্ছে 8টা পেন্সিল, এটার দাম হচ্ছে 3, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 56,
মানে আমাকে পেন্সিলকে ইলিমিনেট করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কি করতে পারি? না আমি করতে পারি যে যে কোনো আমাকে পেন্সিলকে এলিমিনেট করতে হবে, তাহলে আমি কিন্তু এটাকে ওপরটাকে 8 দ্বিগুণ, নিচটাকে 9 দ্বিগুণ করে করে নিতে পারি, ঠিক আছে? ওপরটাকে 8 দ্বিগুণ করো, 4 আসটা 32 আসবে, 8 9 72 আসবে, আর নিচটাকে 9 দ্বিগুণ করে 7 9 63 আসবে, আর 9 দ্বিগুণ করলে 72 আসবে। তো এখানে কি আসবে? এখানে একে 8 দ্বিগুণ করতে হবে, একে 9 দ্বিগুণ করতে হবে, ঠিক আছে? 8 দ্বিগুণে 1600 আসবে, 27টা 56, 1656 আসবে এটা। একে গুণ করলে হচ্ছে 3 9 27, 2700 আসবে, আর 4 9 36 থেকে 9 বাদ দিয়ে 300, 4 9 36, 3660 থেকে আমার 9 বাদ দিলে হচ্ছে 351, 351 হচ্ছে 3 9 2700, এর সাথে 2700 অ্যাড করলে হচ্ছে 3051, 30 এটা আমার আসবে। এটাকে যখন আমি মাইনাস করবো, এটা থেকে ওপরটা মাইনাস করবো, তো এখানে কি আসবে দেখো, 1 আর এখানে 3, 31টার দাম পাবো এদের ডিফারেন্স, এটা থেকে ওটা বাদ দিচ্ছে, 6 5 হাতে 1, 6 55 9 হাতে 1, 7 7 থেকে 10 মানে 3 হাতে 1, 2 2 মানে হচ্ছে
এটা আসবে আমার, তাই তো? তাহলে এটাকে যদি আমি ভাগ করি কি আসছে আমার, সম্ভবতই 31, এখানে কত আসবে 45 বারে চলে যাবে। দেখতেই পাচ্ছি এখানে 5 আছে, এখানে 31 আছে, তাহলে একটি কলমের দাম কত হবে 45 টাকা। নাহলে তুমি কাট করে নিতে পারো, 1395 থেকে তুমি 31 দিয়ে ভাগ করলে তোমার একটি কলমের দাম 45ই আসবে, ঠিক আছে? ভাগ করলে এটা 45 এসে যাবে। ভাগ করার কোনো প্রয়োজন নেই, লাস্ট ডিজিট 5 আছে, এখানে 1 আছে, তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 5 আসতে পারে, একটাই অপশন রয়েছে 5 দিয়ে, এটাকে ইউজ করে চলুন। নেক্সট, কোন বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রের সংখ্যার অনুপাত 9:8? এটা ফিফথ, এটা হচ্ছে সিক্স, ফিফথ আর সিক্স ক্লাসে, ঠিক আছে? এবং তাদের সংখ্যার অনুপাত অন্তর হচ্ছে 5, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত? সোজা কোশ্চেন, এদের সংখ্যার অনুপাত কত? এক, এখানে গ্যাপ কত? অনুপাতে ডিফারেন্স 1, আর এখানে ডিফারেন্স 5 বলেছে। 1:5 হলে 5×9=45টা হচ্ছে ফিফথ পঞ্চম শ্রেণী, আর ষষ্ঠ শ্রেণীর 5×8=40টা আমাকে চেয়েছে কি, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা হবে 45টা। এটা আমরা খুব সহজেই বলে দিতে পারবো। তো এর ধনাত্মক বর্গমূল কত হবে? এটাকে বর্গমূল করতে দিয়েছে, আমি একটু আগে শিখেছি বর্গমূল কি করে করতে হয়, তাহলে আমি কি করে করবো, খুবই সোজা। এটা চারটে ঘর মানে হচ্ছে দুটো ঘর তো দশমিকের পর নেবে, তাহলে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, ঠিক আছে? আসছি আমি, তাহলে আমি কি বলছি বোঝাতে পারছি, এই অপশনটা, এই অপশনটা হবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে চার ঘর আছে পয়েন্টের পর, তাহলে দু ঘর নেবে, তাহলে এই দুটো অপশন চলে গেলে, এটা এক ঘর আছে আর এটা হচ্ছে তিন ঘর। এবার আসছে 30×48, না এটা হবে আমরা দেখে নেবো, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছি কি আমরা, 304 এর সাথে যদি আমি 4 অ্যাড করি, 4×4=16, 4×8=8, তাহলে 8×3=24, এটা 3040 হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা আমার স্কোয়ারের ভিডিও আছে সেখানে দেখে নেবে, এটা তো এটার আসবে না, 304 এর এটা আসবে না, এটা হবে 30.04, এটা হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে? না বুঝতে পারলে আমি আর একবার রিপিট করছি, 16 থাকলে 4 আসবে, 16 থাকলে কত আসবে, 4 তো আসবে, আর না হলে 6 আসতে পারে, লাস্ট ডিজিট 6 আছে, হ্যাঁ 6 কখন আসতে পারে, 4 অথবা 6। তারপর দুটো ডিজিট আমি যদি ছেড়ে দিই, তাহলে আমার পড়ে থাকবে এই দুটো ডিজিটকে যদি আমি ছেড়ে দিই, তাহলে 90240 আসে, তাহলে 90240 যদি আসে, বোঝার চেষ্টা করো, তাহলে 90240 এটা কত স্কোয়ার, এটা আসবে হচ্ছে 300 স্কোয়ারের বেশি, 300 স্কোয়ারের বেশি আসবে, তাই তো? তার মানে এখানে হচ্ছে 300, এখানে 300 স্কোয়ার কত হয়, 9 আর 4টে 0 হয়, দেখো 9 আর 4টে ঘর আছে, তাহলে এটা 300 স্কোয়ার হচ্ছে 9 এর পিছনে 4টে 0, তাহলে এটা 3004 অথবা 3006, বোঝার চেষ্টা করো। এবার হচ্ছে আমরা দেখে নেবো কি, 300 সাথে 301 কে গুণ করলে, তাহলে এখান থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 304 নেবো। আচ্ছা 304 যখন নেবো, এবার নিচে তো আমার কি আছে, 4টে 0-এর জন্য 1000 আছে, 100 আছে, তাহলে এই দুটো শূন্যর জন্য পয়েন্ট এখানে চলে আসবে, 30.04, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 40 বছর, 5 বছর পর পিতা পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স কত? খুব সোজা কোশ্চেন, 40 বছর ছিল 5 বছর পূর্বে, 5 বছরের পরে, তাহলে 5 বছর পূর্ব থেকে প্রেজেন্ট, তারপরে 5 বছর পর, তার মানে টোটাল 10 বছরের ডিফারেন্স, বুঝতে পারলাম? দুজনেরই 10 বছর পরে বাড়বে, 20 বছর বাড়বে, তাহলে 40টা এখন হয়ে যাবে, আর তাদের পিতা আর পুত্রের রেশিও হবে 1:3, তাহলে এটাও যদি বাবা হয় 1 হবে ছেলে, তার মানে একে যদি রেশিওতে ভাঙি, তাহলে কি আসবে, 15:45, তাহলে 60কে যদি আমি রেশিওতে ভাঙি 1:3, তাহলে 15:45, এটা কিন্তু 5 বছর পরে হবে, তাহলে আমাকে চেয়েছে পিতার বর্তমান বয়স কত, এটা 5 বছর পরে 45 হবে, তাহলে এখন কত, 40 আমি বলতে পারবো খুব সহজেই। নেক্সট, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে এক্ষেত্রে তার ক্ষেত্রফল কি বাড়বে, বোঝার চেষ্টা করো, ফর্মুলা কি, পাই আর স্কয়ার, এখানে আর দুটো ডাইমেনশন, দুবার আর লেখা হয়, তাই না? তো আমি এইরকম অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন এরিয়ার ক্ষেত্রে বলবে তখন ধরবে 10×10, 10×10 হলে কি হয়, 100, আমি ধরলাম আগে এরিয়া 100 ছিল,
50% বাড়লো, 10-এর 50% মানে 5 বাড়লো, তাহলে 15×15 হয়ে গেল। 15×15 কত হবে? 225। তার মানে ছিল 100 আর হলো 225, মানে কত বাড়লো? 125 বাড়লো। এটা আমার অ্যান্সার হয়ে যাবে, বোঝাতে পারছি? তাহলে যখনই এটা বলবে, ধরো এখানে বলতে 20% বাড়ানো হলো, তাহলে আমাদের কি হতো? 10×10 100, আর এখন হয়ে যেত কত? 12। 20% আছে 2, 12×12 মানে 144, ঠিক আছে? তাহলে আমরা বলতাম হচ্ছে 44% বেড়েছে। এরকম ভাবে অঙ্কগুলো খুব সহজেই করে নেওয়া যায়। নেক্সট অঙ্ক, কোনো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? মানে কি পরিধি মানে কি? 2πr, আর ক্ষেত্রফল কি? πr2। এরা সমান হলে তাহলে আমাকে চেয়েছে ব্যাসার্ধ কত, তাহলে পাই পাই আমার কেটে যাবে। এখানে দেখো একটা আর আছে, আর দিয়ে এখানে কেটে দিলে একটা আর পড়ে থাকবে, তাহলে 2 এখানে আর পড়ে থাকবে, আমাকে আর এর ভ্যালু চেঞ্জ, তাহলে কি অ্যান্সার হবে? 2 আমার অ্যান্সার হয়ে যাবে। একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 সংখ্যাটি কত? মানে কোন সংখ্যা থেকে তার বর্গমূল যদি আমি বিয়োগ করি, তাহলে সেই সংখ্যাটা, যে কোনো সংখ্যা থেকে তার বর্গমূলকে যদি আমি বিয়োগ করি, সেই সংখ্যাটা কত হবে? 110। তাহলে সংখ্যাটি কত? একদম সোজা কোয়েশ্চেন, আমি অপশন ধরে করে নেব। 100 থেকে যদি 100-এর বর্গমূল কত? 100-এর বর্গমূল 10 হয়, 100 থেকে 10 বাদ দিলে 90 হবে না। 121, 121-এর বর্গমূল কত হয়? 11। তাহলে 121 থেকে 11 বাদ দিলে আমার 110 আসছে, তাহলে আমি কি করব? বি অপশনটাই নিয়ে নেব। নেক্সট, কোন সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগ শেষ থাকে, 4 দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে? এটা আমার কাছে চেয়েছে। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে তোমাকে যেটা সংখ্যা দিয়ে করতে বলবে, তোমরা সেটা রিমাইন্ডারকে করবে, অর্থাৎ 29-কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 4×7=28 তোমার চলে যাবে, তাহলে পড়ে থাকবে 1, তাহলে তুমি বলবে রিমাইন্ডার কত থাকবে? 1 আমার রিমাইন্ডার থাকবে, বুঝতে পারছি? নেক্সট, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি 10:11 হয়, মানে তুমি 10 টাকায় কিনলে 11 টাকায় বেচবে, মানে 10 টাকায় 1 টাকা লাভ করলো, তাহলে লাভের অংশ কত? 1/10×100, মানে কি আসছে? 0 0 কেটে গেলে 10% তোমার লাভ হবে। এটাই আমাদের কোয়েশ্চেনে চেয়েছে। চলো, পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরো 6টি পিন বেশি পাওয়া, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত? খুব সোজা একটা কোয়েশ্চেন, দেখো বোঝার চেষ্টা করো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে 42 পয়সা আছে আমার টোটাল, ঠিক আছে? আমি এক ডজনে আমার কি চেঞ্জেস এসেছে? আমার হচ্ছে পয়সা কমেছে, 2 পয়সা কমেছে। আমাকে চেয়েছে কি? পয়সার কথা, অর্থাৎ কত দাম। তো দাম চেয়েছে, দামটাকে উপরে রাখবো, তার ফলে কোয়েন্টিটি অর্থাৎ পরিমাণের কি চেঞ্জেস এসছে? 6টা পিন, ডজনে এক ডজন মানে 12টা, 6টা পিন মানে হাফ ডজন, বাই হাফ, এই দুইটা তাহলে ওপরে চলে যাবে, ঠিক আছে? দুইটা আমি লিখছি না, তাহলে করলে আসছে কত? 4×42=168। এই যে 168 আসবে না, এই 168টা মাথায় রাখবে, এটা আগেকার দাম, ওল্ড প্রাইস ইন্টু এটা হচ্ছে নিউ প্রাইস, ঠিক আছে? ওল্ড প্রাইসের সাথে নিউ প্রাইসের গুণফল বেরোবে, এই 168টা কি বেরোবে? ওল্ড প্রাইস আর নিউ প্রাইসের গুণফল, আমাকে নিউ প্রাইস চেয়েছে বর্তমান। আর ওল্ড প্রাইস আর নিউ প্রাইসের মধ্যে ডিফারেন্স আমরা কিন্তু 2 পয়সা জানি, তার মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2-এর, আর গুণফল হচ্ছে 168, এটা আমরা জানি। তাহলে 168কে যদি 2-এর ডিফারেন্সে ভাঙি, তাহলে 14×12 আসে। তো আগের থেকে এখন কি হয়েছে? দাম কমেছে, তার মানে এখনকার দাম কত হবে? 12 পয়সা। আগে যদি 14 পয়সা থাকে, এখনকার দাম কত হবে? 12 পয়সা। এটাই আমার কাছে চেয়েছে, বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, তাহলে 15 জন লোক কত দিনে কাজটি শেষ করবে? খুব সোজার কোয়েশ্চেন, দিন চেয়েছে 20 লিখবে, আগে ছিল 12 জন, এখন আছে 15 জন, লোক বাড়লে দিন কমে, তাই তো? লোক যদি বেড়ে যায় তাহলে দিন কমে যায়, তাহলে দিন যদি কমাতে হয় 12 উপরে নিচে 15, বা তুমি এরকম ভাবে বুঝতে পারো 12×20 হচ্ছে টোটাল বার, তাহলে এই কাজটা 15 জন কতদিনে করবে? 12×20/15, এভাবেও করতে পারো, একই ব্যাপার। 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 4, 4×4=16 আসবে, তাহলে অ্যান্সার কি হবে? 16 দিনে কাজটি শেষ হবে। কোন শ্রেণীর পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরাজিতে ও 60% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে, তো ছাত্রের সংখ্যা যদি 50 হয় তাহলে উভয় বিষয়ে ফেল করেছে, এরূপ ছাত্র সংখ্যা কত? এটা আমার কাছে চেয়েছে 72,
70 আর ছাত্র ইংরাজিতে, এবং 60% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। মোট ছাত্র সংখ্যা 50 হলে, মোট ছাত্র সংখ্যা 50 হলে তার মানে এটা আমাকে 60 বলেছে। আমি একটু আগে একটা অঙ্ক করালাম, এই পার্টটা যদি 60 হয় তো পুরোটা তো 70, তার মানে এই জায়গাটা 60 হলে এই জায়গাটা হয়ে যাবে 10। তাহলে এবার দেখো, এইটা পুরোটা 72, 72 আর এই যে পার্টটা এটা পেয়েছি 10, 72 আর 10 82। অথবা তুমি এটা করতে পারো, 72 আর 70 যোগ করতে পারো, 72 প্লাস 70 মাইনাস এই ডিফারেন্সটা, এই যে এটা যেটা সেটা করলে একই আসবে, 82 আসবে। এটা করলেও সেই 82 আসবে। আমি বলতে পারি এখানে 82% ছাত্র কিছু না কিছুতে পাস করেছে। তাহলে 100 টোটাল তো আমার ছাত্র 100, 100 থেকে 82 বাদ দিয়ে, 100 থেকে 82 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে, 18 পড়ে থাকে। তাহলে 18% ছাত্র কোনো না কোনো কিছুতে ফেল করেছে, অবশ্যই দুটো বিষয়ে 18% ছাত্র ফেল করেছে। কার 18%? টোটাল তো 50, 50-এর 18%, 50-এর 18% কত হবে, 9। 100-18% মানে কি, 100-তে 18, 100-তে যদি 18 হয় তাহলে 50-এ কত হবে, 9 হবে। এটাই আমার কাছে চেয়েছে, কতজন ছাত্র কি করেছে উভয় বিষয়ে ফেল করেছে, এটাই আমার কাছে চেয়েছে। নেক্সট, কোন গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 100 পাই হলে এর ব্যাসার্ধ কত। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², এটাই কষ্ট 100 পাই, তো পাই পাই কেটে যাবে, 4 দিয়ে কাটলে 25, তাহলে আর ইকালস টু কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। এটাই চেয়েছে আমার কাছে, এটাই আমার অ্যান্সার। 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। আমি এখানে একটা রেশিওতে ভাঙতে পারি অথবা এমনিও করতে পারি। যদি মিশ্রণে আরো 7 লিটার মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে, এটা আমার কাছে চেয়েছে। আমি এমনি ভেঙে লিখছি, তাহলে 35 লিটার কে যদি আমি 4:5 ভাগ করি তাহলে কি হবে, 4 আগে 5, 5 7-এ 35 হয়, তাহলে একটা হচ্ছে 7 আর একটা হবে 28। তাহলে এটা আমার দুধ, এই পাঁচটা দুধ, এই পাঁচটা জল। আমাকে আরো কি মিশ্রণে আরো কি করলাম, 7 লিটার জল মেশালাম, তাহলে এর সাথে আরো 7 অ্যাড করে দিলাম, তাহলে আমার কি হবে, 28:14। 28:14 মানে 2:1 আমার এটাই রেশিও চেয়েছে আমি। ঠিক আছে, বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন, যদি এর 20% বি এর 50% হয় তাহলে বি এ এর শতকরা, দেখো এ বি একটু আগে শিখেছি, এ আর বি এর রেশিও তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে 5 আর, বুঝতো? তাহলে আমাকে চেয়েছে কি, তার মানে এ আর বি এর রেশিও হয়ে যাবে, অরিজিনাল এ আর বি এর রেশিও হচ্ছে 5 আর 2। আমাকে চেয়েছে এ এর শতকরা কত অংশ হয়, তাহলে বি এর শতকরা কত অংশ, বি এর কত পার্সেন্ট, 5-এ তো 2, 2-এর 5, 2-এর 5 মানে আমরা জানি 40%, এটা তো আমরা ক্লাসেই শিখেছি, তাই তো 2-এর 5 মানে 40%, যদি না বুঝতে পারো 2-এর 5 × 100, 5-এ কাটলে 20, 2×2 = 24। নেক্সট কোয়েশ্চেন আসছে, এ এবং বি তাদের লাভের 1210 টাকা এমন ভাবে ভাগ করে নিল যে এর 2-এর 5 অংশ বি এর 1/3 অংশের সমান। এর 2-এর 5 অংশ মানে এ ইন্টু 250 ইকুয়ালস টু বি এর 1/3, বি ইন্টু 1/3, এরা দুজন সমান হবে। তাহলে আমি এখান থেকে এ আর বি, এ বাই বি যদি করি তো 1/3 তো রয়েছে, এটা এটা ওপাশে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে 5-এর 2, তার মানে এ আর বি এর রেশিও কি পেলে তুমি, এ আর বি এর রেশিও পেলে 5:6। তাহলে বি কত টাকা পেয়েছিল আমাকে চেয়েছে, তাহলে এ আর বি এর রেশিও 5:6, আর সেই অনুপাতে আমি এটাকে ভাগ করে দেবো। তাহলে আমাকে চেয়েছে কি বি, তার মানে 1210 ইন্টু আমাকে বি চেয়েছে, বি তো 6, তাহলে 6/5 আর 6 কত আছে, 11, 11 দিয়ে কাটলে 110, তার মানে 660, 660, এটা আমাদের অ্যান্সার এসে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি হবে কত। ঠিক আছে, দুটো সংখ্যার গড় যদি এক্স হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো সংখ্যার গড় যদি এক্স হয় তাহলে দুটো সংখ্যার যোগফল হবে 2x। এখন দুটো সংখ্যার যোগফল থেকে যদি একটি সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাবো, তাহলে 2x-y হয়ে যাবে আমার। বুঝতে পারছি, দুটো সংখ্যার গড় যদি এক্স হয় দুটো সংখ্যার যোগফল কত হবে, 2x হবে না, যদি দুটো সংখ্যার গড় 5 হয় তাহলে দুটো সংখ্যার যোগফল 10 হবে। তো একটা সংখ্যা যদি 3 বলে তুমি কি করবে, 10-3 করে দেবে, না সেই জিনিস করলাম এখানে, x আর y দিয়ে বলেছে। নেক্সট,
দেখো এই অঙ্কটা কি বলেছে, 3 বছরে এত টাকা হয়েছে 632.50 টাকা, আর 5.5 বছর হয়েছে 673.75 টাকা। তাহলে এটা থেকে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি আসছে 75.25 পয়সা এখানে আসছে, আর এখানে বাদ দিলে কত আসছে 673 থেকে 632, তাই তো? তাহলে 2 থেকে মানে হচ্ছে 1 40 টাকা, তাহলে এটা হচ্ছে 5.5, 2.5 বছর মানে 5/2, 2টা উপরে গুণ হয়ে যাবে, এটা পয়েন্টটা তুলে দিলে আমার নিচে 100, 2 দিয়ে কাটলে এটা 50 আছে, তাই তো? 5 দিয়ে কাটো, 50টা 40, শোনো বসালাম, 45 40, 1 আর 2 মানে হচ্ছে 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10, আচ্ছা পরে থাকছে 2, 5 5 25, এটা আসছে। আর কি কাটছে এটাকে, যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে আর একবার কেটে যাবে, 5 একে 5, 3 2 5 6 30, 5 5 25, 5 দিয়ে কাটলে কত আসছে 10 আসছে, আবার 5 দিয়ে কাটলে 2, আর 5 দিয়ে এটাকে কাটলে 3 5 15, 3 5 15 33, 99/2, 99/2, 99/2 মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 99/2 মানে হচ্ছে 49.5, এটা হচ্ছে আমার 3 বছরের সুদ। তাহলে এই টাকা থেকে 3 বছরের সুদ টাকা বাদ দিই, 50 50 টাকা ক্যান্সেল আউট করে দিই, তাহলে 332 থেকে 49 আমাকে বার করতে হবে, তাই তো? এখান থেকে 50 বাদ দিয়ে দিলে কি হয়ে যায়, 83/49 বাদ যাবে, তার মানে হচ্ছে 1,583, এটা আমার অ্যান্সার হয়ে যাবে, 583 আমার অ্যান্সার হয়ে যাবে, বোঝাতে পারছি? তাহলে এই টাকাটা 3 বছরের সুদ, সেটা আমি 632.50 টাকা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে 583 টাকা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক, এটা সরল দ্রব্যমান বার করতে বলেছে, এটা মানে কি 99.7, এটা মানে হচ্ছে এটা, এটা যদি বুঝে থাকো তাহলে এখানে কটা 99 আছে, 1টা 2টে 3টে 4টে 5টা, 5টা 99-কে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসছে 5×99 মানে 500 থেকে, 1 করে কম আছে 5 কমিয়ে দেবো, 500 থেকে যদি 5 কমিয়ে দিই তাহলে আমার আসছে কত 495 হয়েছে, প্লাস এইগুলোকে আমাকে যোগ করতে হবে, এখানে যোগ করলে কি আসছে, এটা 1-এ 7 হবে সম্ভবত। আচ্ছা আমি দেখে নিচ্ছি কি আসছে, এটা যদি যোগ করি তাহলে হচ্ছে হাফ, আর এখানে যোগ করলে আসছে 7 লসাগু, তাহলে 3 2 5, 5 4 9, 9 11 20, আচ্ছা এটা 1-এ 7 হবে, হ্যাঁ তার মানে 21/7 আসবে, তাহলে 21/7 করলে 3 আসবে, তাহলে এখানে আমার যদি 3 আসে তাহলে 495 আর 3 এর কত হয়ে যাবে 498, এটা আমার অ্যান্সার হবে, বুঝাতে পারছি? আমি আবার রিপিট করি, এখানে বলতে চাইছি যে এটা হচ্ছে কিভাবে করছি, এটা 1-এ 7 হবে, আমি কি করছি 5টা 99 যোগ করলাম, 5টা 99 হয় 495, প্লাস এই যে 1-এ 7, 2-এ 7, 3-এ 7, 4-এ 7, 11-এ 7 যোগ করলে 21-এ 7 আসছে, মানে এখান থেকে 3 পাচ্ছি, অ্যাড করে দিচ্ছি, বুঝতে পারছি? 11 আর 4-এ 15, 15 আর 3-এ 18, 18 আর 2-এ 20, আর 1-এ 21 আসছে, 7 তো লসাগু, সবার 7 তো নিচেই আছে, বুঝাতে পারছি? অ্যান্সার হবে 498। নেক্সট কোয়েশ্চেন, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? 8 বছরে দ্বিগুণ হওয়া মানে তুমি যদি 100 টাকা ধার দাও তাহলে 200 টাকা পাবে, দ্বিগুণ হওয়া মানে, তাহলে এই যে গ্যাপটা 100 টাকা এটাই তো তোমার সুদ, এটা ক বছরে রয়েছে, 8 বছর, তাহলে 100 1 বছরে কত, 100/8, 100/8 করলে কত আছে 12.5, তার মানে অ্যান্সার কি হবে 12.5% সুদের হার। 3টি সংখ্যার গড় 12, বৃহত্তম হচ্ছে 16 এবং ক্ষুদ্রতম, বৃহত্তম 16, ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক, সংখ্যাটি কত? খুব সোজা, 3টি সংখ্যার গড় যদি 12 হয়, 3টি সংখ্যার যোগফল 24 হবে, এই 3 বরং 36 হবে, 12×3 হবে, 3টে আছে 36, তাহলে 1টি সংখ্যা হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 16, তাহলে বৃহত্তম সংখ্যা 16 পেয়েছি, এবং ক্ষুদ্রতমটি বৃহত্তমের অর্ধেক মানে 8, 16 আর 8-এ যোগ করলে কত হচ্ছে 8, তাই তো? মানে হচ্ছে 24, মানে হচ্ছে 24 যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিস তাহলে আমার থার্ড নাম্বারটা পেয়ে যাবো, এখান থেকে বাদ দিলে কত আসবে 12, তার মানে যে থার্ড নাম্বারটা আছে সেটা হচ্ছে 12 হয়ে যাবে।
নিম্নের কোনটি বৃহত্তম, এটা আমাকে পার করতে দিয়েছিল। সোজা কোয়েশ্চেন, এটাকে আমি পড়ার সময় আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই রুট টু মানে কি, টু টু দি পাওয়ার হাফ, এটা মানে কি থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড, এটা মানে কি ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর্থ, এটা মানে হচ্ছে, এখন যদি এটা হয় 2 3 4-এর লসাগু পড়বে, 2 3 4-এর লসাগু 12, প্রত্যেকটাকে তাহলে 2 দিয়ে কাটলে কত আসে, তার মানে এটা আসবে 2 টু দি পাওয়ার 6। এখানে 12 যদি বসাই তাহলে কি হবে 4, তার মানে 3 টু দি পাওয়ার 4। এখানে 12 দিয়ে যদি গুণ করো তার মানে আসবে 3। এটা তো 1 টু দি পাওয়ার 12, এখানে কিছু নেই মানে 12, আর 1 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 1। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 এর কিউব হয় 8, 8 এর 8 স্কোয়ার 8 8 64 64। এটা যদি করি হয় 9 9 81 আছে, এটা যদি করি 4 এর কিউব কি আছে, 64 আছে। তো আমাকে চেয়েছে কি এর মধ্যে কোনটা বৃহত্তম, আমরা দেখতে পাচ্ছি এটা বৃহত্তম, অর্থাৎ এটা কোন অপশনটা, বি অপশনটা বৃহত্তম। নেক্সট যে কোয়েশ্চেনটা দেখবো, রেশিও দিয়ে দিয়েছে ABCD, তো রেশিও বার করতে বলেছে। আমি এটা দুভাবে বলবো, একবার বলবো হচ্ছে অঙ্ক কষে, আর একবার বলবো হচ্ছে এটাকে আমি এমনি অঙ্ক না কষে তুমি কিভাবে বলবো, অঙ্ক না কষেও বলবো অঙ্ক কষেও বলবো, ABCD আগে লিখে নেবো। তো এ আর বি এর যেমন বলেছে সেরকম বসে থাকো, 2 3, BC হচ্ছে 4, এটা 5, CD হচ্ছে 6, হলে এটা 7 হবে। তো এখানে কিছু নেই মানে 3 আছে, 3 বসিয়ে দেবে, এখানে 5 আছে মানে 5 বসিয়ে দেবে, 6 6 4। আমি মার্চ করা শিখেছি ক্লাসে, সেটাই আমি দেখাচ্ছি। এবার হচ্ছে এদের রেশিও যখন আমরা করবো দেখবো কমন কিছু আছে কিনা, কমন যদি থাকে প্রত্যেকটা থেকে কেটে নেবো, যেমন 3 3 3, এখান থেকে 3 নিলে 2 করে দেবো। আমি ডি থেকেও 3 নিলাম, সি থেকেও 3 নিলাম, বি থেকেও 3 নিলাম, এ থেকেও 3 নিলাম, এই পুরোটা হচ্ছে বি, এই পুরোটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে সি, এই পুরোটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ। আমি যেখান থেকে ইচ্ছা নিতে পারি, কিন্তু প্রত্যেকটা থেকে একটা করেই নিতে পারবো, তাই তো? আর কিছু কমন আছে, 2 যদি নিই, 2 তো কমন নেই, তাহলে আমার যদি না যায় তাহলে হবে কি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 4 6 24, 5 6 30, আর 5 7 35, এটা আমার রেশিও হবে ABCD। তাহলে ABCD রেশিও হবে 16:24:30:32, মানে এই অপশন। এখন তুমি এটা ছাড়াও কিভাবে করতে পারবে, দেখো আমাকে কি বলেছে কন্ডিশন, আমি ম্যাচ করতে করতে চলে যাবো। 2 আর 3, এ আর বি এর রেশিও 2 আর 3 কোথায় কোথায় আছে, এখানে তো 2 3 নেই, এখানে 2 4 আছে, হবে না, এখানে 2 3 আছে, 5 দিয়ে কাটলে 2 3 হয়, হতে পারে, এখানে 4 দিয়ে কাটলে 2 3 আসছে, এখানে যদি কাটি আসছে, তার মানে আমার 3টা অপশন। এবার বি আর সি এর মধ্যে রেশিও 4 5 থাকতে হবে, এটা তো আগেই বাদ চলে গেছে, 4 5 কি আসছে না, একা যদি 5 দিয়ে কাটি তাহলে 3 আর 4 আসে, তাহলে আমার দরকার 4 আর 5, তাহলে এটা হবে না, বোঝাতে পারছি এলিমিনেট। একাই যদি 3 দিয়ে কাটি 4, এটা 5 আসছে, তাহলে এটা থাকতে পারে, এই দুটোর মধ্যে থাক। এবার হচ্ছে 6 7, সি আর ডি এর রেশিও হচ্ছে 6 আর 7, তার মানে সি কে অবশ্যই, ডি কে অবশ্যই 7-এর মাল্টিপেল হতে হবে। দেখো এটা তো 7 24 24, তো 7-এর মাল্টিপেল হয় না, এটা কাটা, তাহলে অ্যান্সার কি হবে এ। তাহলে এখানে বলবো আমি না কষেও কিন্তু অপশন ধরে করে দিতে পারি। নেক্সট, মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ, তার মানে পুত্র যদি 1 হয় মা হবে 5, 4 বছর পর তাদের বয়সের যোগফল হবে 44, পুত্রের বর্তমান বয়স কত, খুব সোজা কয়েছে, 4 বছর পর ওদের যোগফল হবে 44, 4 বছর পর যদি 44 হয় তাহলে এখন কি হবে, এখন 4 করে 2 জনই কমে 8 কমে যাবে, 44 থেকে 8 যদি কমিয়ে দাও তুমি, তো 44 থেকে 8 কমালে কত আসে, 36, এখন ওদের যোগফল হচ্ছে 36, ওদের রেশিও কত, 1:5, 1:5 মানে 5 আর 1 = 6, 6 = 36, 6 আর 5 = 30, পুত্র 6 হলে মা কত, 30, তাহলে পুত্রের বর্তমান বয়স চেয়েছে, তাহলে কি বলবো, 6 বছর চেয়েছে, এটাই চেয়েছে। 7:13 অনুপাতে অনুপাতটি প্রতি পদের সাথে কত যোগ করলে 2:3 হবে, তার মানে এখানে আমাকে এটা বলেছে যদি এটা 7x, এটা যদি 13x হয়, তাহলে আমি বলতে চাইছি সাথে কত যোগ করলে কি হবে, 2:3 হবে, ঠিক আছে, এটা প্লাস বাই প্লাস বাই প্লাস 2:3 আর 2/3, এটা হচ্ছে ইকুয়েশন, কিন্তু তুমি করতে যাবে না, একদম অপশন ধরে করবে, খুব ইজি হবে। তো আমরা যদি 1 বসাই তাহলে 8 হবে, এটা 14 হবে, 8 আর 14, 2 আর 3-এর মাল্টিপ্যাল দেখো না, 8 আর 14, তো 14 তো আর 3 দিয়ে যায় না, তাহলে এই অপশনটা হবে না।
যদি পাঁচ যোগ করি, পাঁচ যোগ করলে কত আসবে? 12, 6, 2, 3 আসছে, তাই তো? 12 আর 18, তার মানে 2, 3, এরকম রেশিও বলে কি হবে, 6 আর 6 দিয়ে কাটলে 2 আর 3 আসছে, তাহলে অ্যান্সার হবে আমার কত, বি আমার অ্যান্সার। কোন সমবাহু ত্রিভুজের প্রতি বাহু দৈর্ঘ্য 4 সেমি, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত? মধ্যমা সমবাহু ত্রিভুজের মধ্যমা মানের ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, বাহু কত? 4, 2 দিয়ে কাটলে তার মানে কি আসবে, 2/3। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমার ফর্মুলা বা হচ্ছে হাইটের ফর্মুলা, উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তার মানে এটা অ্যান্সার হবে 2/3। এ ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টা, এ আর বি, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 45 ঘন্টা, উভয় নল একই সঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে? বোঝা কইছে? তাহলে হচ্ছে 30 আর 45 এর লসাগু হচ্ছে 90, এফিসিয়েন্সি হচ্ছে 3 আর এফিসিয়েন্সি হচ্ছে 2, দুজনে একসাথে কাজ করে 3 × 2 = 5 হয়ে যাবে, তাহলে 5 এফিসিয়েন্সিতে 90 কাজ করলে 90/5, 5 × 18 = 90, তাহলে আসবে 18। যেতে পারছি নেক্সট কোয়েশ্চেন, কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত? বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, করলে অবশিষ্ট কত থাকবে? এটা আমার কাছে চেয়েছে যে কোনো বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা বলেছে মানে তুমি যে কোনো নিয়ে নিতে পারো, 3 নিয়ে না, 3 এর কিউব করলে বর্গ বলেছে, 3 এর বর্গ হচ্ছে 3 এর স্কোয়ার, 9, 9 কে 8 দিয়ে ভাগ করলে কি থাকে? 5 নিয়ে না, 25, 8 দিয়ে ভাগ করলে কি থাকে? 24 যায়। যে কোনো সংখ্যা নিয়ে নিতে পারো, যে কোনো বিজোড় সংখ্যা ধরে সেটা দেখে নিলেই এসে যায়, তাহলে এটার অ্যান্সার কি হবে, 1। এটা কিন্তু ইকুয়েশন কষা করার কোনো প্রয়োজন পড়েই না, তোমরা যে কোনো নাম্বার, যে কোনো বিজোড় সংখ্যাকে স্কোয়ার করে তাকে 8 দিয়ে ভাগ করে দেখতে পারো কি অপশন থাকে, কি ভাগশেষ থাকে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5, তাদের মূল্যের অনুপাত কত হবে? এটা আমার কাছে চেয়েছে। একটা ব্যাগের 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যা, তাহলে 1 টাকা হচ্ছে, 2টো আছে তার মানে 2 টাকা, 50 পয়সা 3টে আছে মানে 1.5 টাকা, তাই তো? 1.5 টাকা মানে 3 এর 2, আর 25 পয়সা আছে 5টা, তাহলে 5 × 25 = 125, 5 × 25 = 125 মানে 1.25 টাকা, মানে হচ্ছে 125/100 বা হচ্ছে 5 এর 4ও তুমি করে নিতে পারো, 5 এর 4। তো এদের রেশিও করতে বলেছে 4:2, লসাগু হয় 4, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দিবি, এটাকে 4 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি আসছে, 8:6, তাহলে ওদের অনুপাত কবে, 8:6:5, এটাই ওদের অনুপাত। বোঝাতে পারছি? আজকে এতটাই থাকলো, পরের ভিডিওতে আমি পরের আরো কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট।